গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে নীলাদ্রি বাবুর কাছে আসবো, যদি আবারও অনির্বাণের কাছে ফিরে আসতেই হবে আমাকে। নীলাদ্রি বাবুর কাছে যাওয়ার আগে একটা প্রশ্ন, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছিলেন পার্থবাবু, যে যেখানে এখানে যদি চুরি হয়ে থাকে সেই দুর্নীতির রিপোর্ট যদি কেন্দ্রের কাছে পৌঁছয়, তাহলে কেন্দ্র কেন তাহলে সেই দুর্নীতি আটকাবার ব্যবস্থা করছে না? তাহলে আমার একটা প্রশ্ন, মানে এক্ষেত্রেও কি তাহলে কেন্দ্রকে টিম বার করে এরাজ্যের চোর ধরতে হবে, মানে সেটা কি আদৌ সম্ভব? অন্য একটা জায়গা থেকে প্রশ্ন, যেটা সূত্র মারফত আমার সবার কাছেই জানার জন্য বলার জন্য, প্রশাসনের একটা সূত্র থেকে, মানে যেটা আরেকটা ইনফরমেশন যেটা আমি সবার সঙ্গে শেয়ার করি তথ্যভিত্তিক আলোচনা করার জন্য, সেটা হচ্ছে কেন্দ্র থেকে আসা পঞ্চদশ অর্থ কমিশনের বিপুল টাকা দীর্ঘদিন ধরে জমা পড়ে রয়েছে রাজ্যের কাছে। এটা আমি বলছি পঞ্চদশ অর্থ কমিশনের, আপনারা প্রত্যেকে নিজেরা নিজেরা চেক করে নিতে পারেন। প্রতিদিন 60 কোটি টাকা খরচ করতে হবে বলে লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করে দিয়েছিল সেখানে নবান্ন নিজে থেকে ইনস্ট্রাকশন দিয়েছিল যে এবার খরচ করতে হবে, এই বিপুল টাকা জমা পড়ে রয়েছে। কিন্তু প্রশাসনিক সূত্রে খবর, নবান্ন সূত্রে খবর, ইনফ্যাক্ট আরও স্পেসিফিক্যালি বলতে গেলে সেই নির্দেশের পরও গত প্রায় 3 সপ্তাহ ধরে দৈনিক যে লক্ষ্যমাত্রা ছিল সেই টাকা খরচ করা যায়নি এবং সেই বরাদ্দ পড়েই রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা বা 100 দিনের কাজের মতো প্রকল্পের বরাদ্দ এখনও পর্যন্ত বন্ধ থাকলেও পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ কিন্তু এখনও অবাধ রয়েছে। চলতি আর্থিক বছরে প্রথম কিস্তির, আমি আবারও বলছি প্লিজ নোট, চলতি আর্থিক বছরের প্রথম কিস্তির 1700 কোটি টাকা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে, ক্লিয়ার করেছে কেন্দ্র। তারপরও আলাদা করে তাহলে এখন কেন্দ্রকে টিম বানাতে হবে কি চোর ধরার জন্য? পঞ্চায়েত প্রধান কোন, পঞ্চায়েত প্রধান কোন তালিকা, কোন জায়গা থেকে, কোথায় কার নাম ভুয়ো ঢুকে বসে রয়েছে, কোন ভুয়ো শিক্ষক, কোন ভুয়ো পঞ্চায়েত প্রধান, তারা 10খানা 12খানা বাড়ি হাতিয়ে বসে রয়েছে, রাজ্যের কোনো দায় থাকবে না? নীলাদ্রিবাবু, স্বর্ণালী, একটা কথা আমাদের বুঝতে হবে, যে টাকাটা কেন্দ্র দিচ্ছে এটা কেন্দ্রের টাকা নয়, এটা রাজ্যেরও টাকা নয়, এটা আপনার আমার মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। যখনই টাকাটা কেন্দ্র টাকাটা দিচ্ছে, বঞ্চনার কথা পরে আগে টাকার হিসেব দিতে হবে। আপাতত যে হিসেব আপনি আমাদের সামনে তুলে ধরলেন সেটাই স্পষ্ট, বহু টাকা রাজ্য এখনো খরচ করতে পারে। এবার কেন খরচ করতে পারে এটা আমাদের বুঝতে হবে। এই রাজ্য সরকার একটা অভিনব মডেলে রাজ্য শাসন করছে, যে মডেল অন্য কোন রাজ্য সরকার করেছে বলে আমার জানা নেই। এই সরকারের মডেল হচ্ছে এই যে উন্নয়ন, এটা উন্নয়ন একটা ভোটে জেতার হাতিয়ার। অর্থাৎ আপনার এলাকায় যদি তৃণমূল কংগ্রেস জেতে তাহলে আপনার উন্নয়ন হবে, না হলে হবে না। আপনি যদি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন আপনি সুযোগ সুবিধা পাবেন, না হলে পাবেন না। এবার তৃণমূল কংগ্রেস ভোট পায় 47 থেকে 48 শতাংশ, সবাই তো আর তৃণমূলকে ভোট দেয় না, তাহলে সবাই এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধে কি করে পাবে? এটা স্বাভাবিক, এটাই এখানে রাজ্য শাসনের মডেল, এটা বুঝতে হবে। এই অভিনব মডেলের প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ প্রতীকী প্রকল্প নিয়ে তার প্রচার হবে, সেটা নিয়ে তৃণমূল দেখাবে আমরা আপনাদের জন্য এই করে দিলাম ওই করে দিলাম, আর সবাই বঞ্চিত এটাও তো বলা যায় না। ধরুন না আজকে পুজো কমিটি গুলো কি বঞ্চিত? তাদের টাকা তো প্রতি কমিটি 50,000 থেকে 70,000 হয়ে গেছে। বিধায়করা কি বঞ্চিত? যারা যাচ্ছে তারা বঞ্চিত, তাদের মাইনে তো বাড়ছে। আজকে বিজেপির বিধায়করা বলছে বর্ধিত মাইনে তারা নেবে না, কিন্তু তৃণমূলের একজন বিধায়ক একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কি বলতে পেরেছেন যে আমরা এই বর্ধিত টাকা নেব না? কারণ পশ্চিমবঙ্গে সবাই বঞ্চিত মোটেই নয়, সবাই বঞ্চিত এই কথাটা বলা উচিত নয়, সকথা উন্নয়ন হয়নি যেমন বলা উচিত নয়। সবাই যদি পশ্চিমবঙ্গে তৃণমূলকে ভোট দেয় তাহলে দেখবেন সবাই প্রকল্পের সুবিধে পাচ্ছে। এটাই যদি রাজ্য শাসনের মডেল, এটা বোঝা উচিত। এটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য শাসনের মডেল, যেটা তিনি সর্বভারতীয় ক্ষেত্রে INDI জোটের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে চান। কোন গ্যারান্টি থেকে বলছেন যে সবাই তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে সবাই প্রকল্পের সুবিধা পাবে? আমি এর আগে জায়গা ধরে ধরে বলতে পারি, যেখানে প্রচারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, যেখানে ভোটের আগে অভিষেক ব্যানার্জি গিয়েছিল, অভিষেক ব্যানার্জিকে ঘিরে ধরে বলেছেন যে আমরা সবাই এখানে তৃণমূল যারা করে তারাও অনেক প্রকল্পের সুবিধা পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে অভিযোগ জানিয়েছেন আদিবাসী, না 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 তাদের বিশ্বাস দেখেছি আমরা। তাহলে কুক্ষিগত বলুন, তাহলে মুষ্টিমেয় কয়েকজনের হাতে
না না, এক্সেপশন প্রুভস দা রুল স্বর্ণাদি, কিন্তু মোটামুটি মডেলটা হচ্ছে তৃণমূলকে ভোট দিন উন্নয়ন হবে। তাই আপনি দেখবেন সাগরদিঘিতে যিনি কংগ্রেস প্রার্থী জিতলেন, তিনি জেতার পর তৃণমূলের উন্নয়নের জন্য কেন এলেন, কারণ তিনি বুঝিয়ে দিলেন তিনি তৃণমূলে না এলে উন্নয়ন হবে না এলাকার। অর্থাৎ যেসব এলাকায় তৃণমূল জিতবে না সেখানে উন্নয়ন ব্যর্থ হবে, তাহলে পুরো টাকা খরচ কি করে হবে, টাকা তো পুরো রাজ্যের জন্য। সব জায়গায় যদি তৃণমূল না জেতে পুরো টাকা কি করে খরচ হবে, এটা আমাদের বোঝা উচিত। এটা এদের রাজ্য শাসনের মডেল, যে মডেল তারা INDI জোটের মাধ্যমে সর্বভারতীয় ক্ষেত্রে এটাকে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে। সবকা সাথ সবকা বিকাশ নরেন্দ্র মোদীর মডেলেরা বিশ্বাস করেন না, এটা আপনাদের বুঝতে হবে, এটাই মডেল। আমি আমি একটু অনির্বাণের কাছে একবার আসবো, আমাদের সঙ্গে আবারও যোগাযোগ করতে পেরেছি মানে ভাস্কর ঘোষের সঙ্গে। ভাস্করের কাছে যাওয়ার আগে, যদিও পলাশ এখানে রয়েছেন অনেকক্ষণ ধরে, পলাশ আরও ভালো বলতে পারবেন যে এই দীর্ঘ দাবি দেওয়া বঞ্চনা নিয়ে কতবার শাসকের তরফ থেকে কোন কোন আশ্বাস এসছে, তারপরও মনে হয়েছে যে বঞ্চনাটা বঞ্চনার জায়গায় থাকলো, সামনে শুধুমাত্র গাজরের মতো ঝোলা ঝোলানো হয়েছে আইনি গ্যারাকল। তবে তার আগে উত্তরটা নিয়ে নিই, পার্থদা এবং নীলাদ্রিদার বক্তব্যের পর অনির্বাণ, তাহলে কি শুধুমাত্র সেই তারাই বাসে করে যাচ্ছেন যারা দীর্ঘদিন ধরে এই ধরনের সুযোগ সুবিধাগুলো পেয়ে এসছেন? মানে অনেক ক্ষেত্রে হিসেব নিকেশ সত্যি তো মিলছে না, মানে বঞ্চনার সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করছিলাম কিন্তু অনেক হিসেবও তো মিলছে না। অনির্বাণ, পার্থবাবু খুব কটাক্ষ করলেন যে এরা কেন যাচ্ছে, ভালো কথা, তৃণমূল কেন যাচ্ছে, পার্থবাবুরা কেন যাচ্ছেন না? ওনারা তো একবারও বলছেন না যে 2.5 কোটি মানুষ 100 দিনের কাজ করে টাকাটা পাননি, এই দাবিটা মিথ্যা। ওনারা কিন্তু এই কথাটা একবারও বলেননি। তারা দুর্নীতি ইত্যাদির অনেক কথা বলছেন বটে, কিন্তু এটাও একই সঙ্গে মেনে নিচ্ছেন যে হ্যাঁ সত্যি টাকাটা পাইনি এবং সেটা খুব খারাপ হয়েছে। সেই দাবি নিয়ে পার্থ দ্বারা যান না দিল্লিতে, কেউ তো আটকাচ্ছে না। তৃণমূল যাবে কি যাবে না সেটা নিশ্চয়ই তাদের জিজ্ঞাসা করবেন না, আর পার্থ দ্বারা যদি যেতে চান নিশ্চয়ই কেউ বানা করবেন না, যেতেই পারতেন কিন্তু তারা যাচ্ছেন না।